রাজবংশী জনজাতির ইতিহাস ও কৃষ্টি সংস্কৃতির ওপর সেমিনার অনুষ্ঠিত হলো কোচবিহারে। পশ্চিমবঙ্গ সরকারের তথ্য সংস্কৃতি দপ্তর ও রাজবংশী ভাষা একাডেমির ব্যবস্থাপনায় এই সেমিনার হয়। রবিবার কোচবিহার শহরের ল্যান্সটাউন হলে এই অনুষ্ঠান হয়। সেখানে উপস্থিত ছিলেন রাজবংশী ভাষা একাডেমির চেয়ারম্যান তথা জলপাইগুড়ির সাংসদ বিজয় চন্দ্র বর্মন, ভাইস চেয়ারম্যান বংশীবদন বর্মন, কোচবিহার সাংসদ পার্থপ্রতিম রায় ও ভাষা একাডেমির অন্যান্য সদস্যরা। এদিনের আলোচনা সভায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, স্কলার, কলেজের ছাত্রছাত্রীরা যোগ দিয়েছিলেন। আঞ্চলিক ইতিহাসের ওপর আলোচনা করতে অসমের অধ্যাপক দ্বিজেন ভগত, রায়গঞ্জের অধ্যাপক দীপক রায় ও আরও অনেক অধ্যাপক এই সেমিনারে উপস্থিত ছিলেন। আজকে বিশেষ করে রাজবংশী সোসাইটির কাছে একটা বড় গুরুত্বপূর্ণ দিন আজকের এই 7 জানুয়ারি 2018, কারণ এর আগে এই বিষয় নিয়ে অর্থাৎ রাজবংশী সোসাইটি অ্যান্ড কালচার ইন দি কন্টেক্সট অফ রিজনাল ল্যাঙ্গুয়েজ রিজনাল হিস্ট্রি, এই বিষয় নিয়ে এর আগে কখনো আলোচনা হয় নাই। ফলে আমরা আজকে যাদের আলোচনায় দেখেছি, বড় বড় পণ্ডিত ব্যক্তিরা ওনারা এসছেন এই আলোচনার বিষয়ে অংশগ্রহণ করার জন্য। অনেক স্কলার আছেন, অনেক অধ্যাপক আছেন, অনেক ছাত্র বিশ্ববিদ্যালয়ের আছে।